আসসালামু আলাইকুম, অ্যাগেইন দিস ইজ তানসি চৌধুরী। মূলত আজকে এই ভিডিওটি হলো সিসি 114 ফিজিক্সের চ্যাপ্টার 1 চার্জ অ্যান্ড ম্যাটার। এই চ্যাপ্টারের কিছু ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ডের কোশ্চেনগুলো এবং ম্যামের কিছু যে টপিকসগুলো ছিল সেগুলো বুঝিয়ে দেওয়া, আর হলো সবগুলো সলভগুলো বলে দেওয়া, কী কী কীভাবে ম্যাথগুলো সলভ করা হয়েছে। তো আচ্ছা, এখন আমি তাহলে শুরু করে দিই যেভাবে কিভাবে আমি আজকে করতে পারি। তো আমার ফার্স্ট স্টেপটাই হলো যে চ্যাপ্টারটার নাম হলো চার্জ অ্যান্ড ম্যাটার। তো আমরা চার্জ বলতে বুঝি হলো মূলত আধান। তো আমার কাছে যদি নর্মালি কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় চার্জ জিনিসটা কি, তো আমি প্রথমে বলতে পারবো যে এটা হলো একটা মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ, যেটা যখন একসাথে করা হয় তখন এই পজিটিভ নেগেটিভ চার্জ একসাথে করার মাধ্যমে আমরা একটা কারেন্ট ফ্লো করে, আমরা যে বিদ্যুৎটা পাই, আমরা যে কারেন্টটা পাই, সেটা হলো দুইটা পজিটিভ এবং নেগেটিভ চার্জকে একসাথে করার ফলে। জাস্ট এটা সিম্পলি জেনারেল ধারণা। তোরা যখন মানে কোনো কিছু একটা টপিক নিয়ে পড়বি, সেই টপিকটা একটা সিম্পলি একটা ধারণা থাকা মানে ভালো। আমার কাছে যে জেনারেলের একটা নলেজ, এটা বলে আমি এটা জিনিসটা কি বুঝে রাখা। তো এটাই হলো মূলত চার্জ অ্যান্ড ম্যাটার। তো আমার স্টেট অ্যান্ড এক্সপ্লেইন কুলম্বস ল, এই কুলম্বস লটা আমার অনেকবার বোর্ডে আসছে এবং বিভিন্ন কলেজের ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স সব পরীক্ষাতে আসছে। তো আমার কুলম্বের সূত্রটা আমরা সবাই জানি। তো ওটা জাস্ট হলো যে ইংলিশে ট্রান্সলেট করা, যে হলো যে আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে, সেটা হলো যে মূলত প্রপোর্শনাল টু দ্য কিউ ওয়ান অ্যান্ড কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা জাস্ট ইংলিশে লেখা আছে, কুলম্বস ল স্টেটস দ্যাট ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু পয়েন্ট চার্জেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউডস অফ চার্জেস অফ দ্য ম্যাগনিটিউড অফ চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, দ্য ফোর্স ইজ অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং দেম। এটা হলো সরল লেখা যায় যে সেই লাইনটা বোঝানো হয়েছে। তো কুলম্বস স্টেটেড দ্যাট এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান অ্যান্ড কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। তো এখানে যে সেটা কেটা হলো একটা কুলম্বস কনস্ট্যান্ট। এখানে কুলম্বস কনস্ট্যান্ট বলতে বোঝানো হয়েছে যে যে আমাদের যে একটা মানে আমরা যে প্রপোর্শনালটা উঠাচ্ছি সেটাটা মানে ধ্রুবক দ্বারা আমরা রিপ্লেস করতেছি। সো সেই রিপ্লেসমেন্টটাকে আমরা বলতেছি যে কুলম্বস ল বা প্রপোর্শনালি কনস্ট্যান্ট। ওকে, সো এটা অবশ্যই হলো যে তার মাধ্যমের উপর নির্ভর করে যে আমরা চার্জটা কোন মাধ্যমে, বায়ু বা ঘন মাধ্যম, হালকা মাধ্যম। তো প্রতিটা মাধ্যমের জন্য চার্জগুলো ভিন্ন ভিন্ন হয়। তো সেকেন্ড কোশ্চেনটা হলো মানে ইলেকট্রিসিটি। তো এক্সপ্লেইন অ্যান্ড স্টেট অ্যান্ড ওহমস ল। তো ওহমস ল স্টেটস দ্যাট কারেন্ট থ্রু এ কন্ডাক্টর বিটুইন টু পয়েন্টস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টু পয়েন্টস ইন্ট্রোডিউসিং দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালি দ্য রেজিস্ট্যান্স ওয়ান অ্যারাইভস অ্যাট দ্য জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্যাট ডিসক্রাইবস দ্য রিলেশন। এখানে রিলেশনটা লেখা আছে আই ইকুয়াল টু ভি আর, কিন্তু আমরা যখন বললাম যে কারেন্ট হলো ভোল্টেজের সমানুপাতিক, তো আমরা এখানে কিন্তু এখানে লিখছি আই ইকুয়াল টু ভি আর। তো এই জিনিসটা লেখার কারণটা হলো মূলত এই যে এখানে দেখতে পারো যে ভি সমানুপাতিক আই, আমার মানে আমি যে ওহমস লটা সেটা প্রমাণ করতেছে ভি সমানুপাতিক আই, মানে ভোল্টেজ সমানুপাতিক কারেন্ট, ঠিক আছে। তো এখানে আমি যখন সমানুপাতিক ধ্রুবকটা উঠাবো তখন আমরা ইকুয়ালটি একটা কনস্ট্যান্ট লিখবো, সেটা হলো আর রেজিস্ট্যান্স, ধ্রুব রোধক, রেজিস্ট্রেশন হলো রোধক। তো আমি যদি এখানে জাস্ট আরটাকে নিচে নিয়ে যাই, যেহেতু গুণ আছে আমি ভাগ করে দিলাম ভি, তো আমার তখনই চলে আসবে আই ইকুয়াল টু ভি বাই আর। তো আমি জাস্ট এটাই হলো যে মানে ম্যাথমেটিক্যাল ইউজ করা হয় টার্ম দেখে, এখানে আমি এইভাবে ইউজ করছি। তো এখানে বলা আছে আই হলো কারেন্ট, ভি হলো ভোল্টেজ, আর হলো রেজিস্ট্যান্স, যেটা হলো মানে কোন একটা ওহমে ব্যবহার করা হচ্ছে। তো এটা হলো এই রিলেশনটা হলো একটা আমি যখন ধ্রুবকটা উঠালাম তখন একটা কনস্ট্যান্ট দিছি, তো এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কারেন্ট, তো এটা কারেন্টের উপর স্বাধীনভাবে প্রয়োগ করেন। তো এখানে হলো মানে বুঝার জিনিস হলো যে এখান থেকে মানে আস্তে আস্তে চার্জের কতগুলো ধর্ম থাকে। তো এটা এখানে বলে হাউ ডু ইউ মিন বাই কোয়ান্টাইজেশন চার্জ, ইলেকট্রিক চার্জ ইজ কোয়ান্টাইজড। তো এটা হলো দুইভাবে কোশ্চেনটা আসছে, তো কিন্তু অ্যান্সারটা সেম ভাবেই আসবে। আমরা মূলত ফার্স্টে দেখে নিই যে কোয়ান্টাইজেশনটা কি।
তো কোয়ান্টাইজেশন মানে বলতে বোঝায় বা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে বোঝায় নির্দিষ্ট আলাদা মানগুলো অনুমান করে একটি মৌলিক ইউনিটে সব মুক্ত অবিচ্ছিন্ন একাধিক চার্জের একটি ইলেকট্রন প্রোটনকে প্রতিনিধিত্ব করে ই। এই জিনিসটা বলতে বোঝাচ্ছে যে আমার কোয়ান্টাইজেশন অফ চার্জ, তো আমাদের আধান, তো এই আধানটা মূলত হয় ইন্টিগ্রাল মাল্টিপল, আই মিন এটা হলো যে একটা নির্দিষ্ট একাধিক চার্জের সমন্বয়। তো এই এই চার্জটা যখন আমরা করি তখন আমাদের হলো যে সবসময় এটা হলো একটা জানি কোনো ফ্যাক্টোরিয়াল হতে পারবে না, এটা হলো একটা ডিফাইন্ড ডিসক্রিট ভ্যালু নিবে, কখনো অবাধ মান বা অসীম বা এরকম কোনো অবাস্তব মান নিতে পারবে না, যেখানে অ্যাবিটরি হলো অবাধ বোঝাচ্ছে আর ডিফাইন্ড ডিসক্রিট হচ্ছে যেটা বৈধ মান, যেটা হলো যে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিগ্রাল যেটা বলা হয় ইন্টিজার ইন্টিজার ভ্যালু হিসেবে আমরা যেটা জানি সেটা ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমরা পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ নিয়ে ইকুয়েশনটা করা হয় যেটাকে আমরা কিউ ধরি সবসময়। তো আমরা ইকুয়েশনটা বলতে পারি কিউ ইকুয়াল টু এন ই, এন হলো একটা সংখ্যা মানে কতগুলো চার্জ আছে, আর এখানে হলো ইলেকট্রনটা হলো যে মানে এখানে ইলেকট্রন কি পজিটিভ কি নেগেটিভ সেইটা ইলেকট্রনের মানটা সেখানে ই দ্বারা বোঝানো হচ্ছে। ইজ ইজ অ্যাবভ মিন্স চার্জ হ্যাভিং এ ভ্যালু 1.6×10⁻¹৯, এটা হলো ইলেকট্রনের প্রোটনের একটা মান। তো প্রোটনের জন্য হয় পজিটিভ আর ইলেকট্রনের জন্য হয় নেগেটিভ, সো আমাদের কিন্তু মানটা সেম থাকতেছে সব জায়গায়, মানে ইলেকট্রনের বা আমরা প্রোটনের যে মান বলি ভ্যালু বলি সেটা হলো চার্জের যে ভ্যালুটা থাকে তার হলো 1.6×10⁻¹৯, ঠিক আছে। ওটা জাস্ট আমাদের ধর্মটা চেঞ্জ হয় হলো প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে, নিউট্রনের চার্জ শূন্য, তো ইলেকট্রনের জন্য সবসময় হয় নেগেটিভ চার্জ আর প্রোটনের জন্য হয় পজিটিভ চার্জ। তো সেই চার্জটাকে আমরা যে মানে ভ্যালুটা বলতেছি সেটাকে ই দ্বারা প্রকাশ করতেছি, জাস্ট এটাই বোঝাচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে। তো এখানে বলো আরেকটা কোয়েশ্চেন হলো যে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওহমিক ম্যাটেরিয়ালস, ওহমিক ম্যাটেরিয়ালস বলতে যে ওহম ল মেনে চলে এরকম কতগুলা মানে বস্তু বা কতগুলা উপাদান সেটা বলা হচ্ছে যে ওহমিক ম্যাটেরিয়ালস। তো আমরা এখানে ফার্স্টে বলতে পারি ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পোনেন্টস দ্যাট ওবে ওহমস ওহমস ল আর ডিসক্রাইবড অ্যাজ ওহমিক, যেটা আমি যেটা বললাম। তো আমরা ওহমিক ম্যাটেরিয়ালস বলতে আমরা বুঝি যে কপার অ্যালুমিনিয়াম এরকম টাইপের, যেটাতে আমরা ওহমের মানে ওই যে ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটা আমরা প্রকাশ মানে এক্সিকিউট করতে পারি, আমরা দিতে পারি, আমরা প্রতিটা উপাদানের মধ্যে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, তাকে বলা হয় ওহমিক ল। সো এখানে হলো যে একটা হলো সমান্তরাল একটা থাকবে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে, যেহেতু আমরা বলছি আগে ভি সমানুপাতিক ভি ইজ প্রপোর্শনাল টু আই মানে কারেন্ট, তো একটা রেজিস্টর থাকবে যে ওহমিক কন্ডাক্টরে যেটা ভোল্টেজ ড্রপ অ্যাসোসিয়েটেড রেজিস্টর রেজিস্টার ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু ইট, বাট ইট দিস ইজ অনলি থ্রু ওয়েন দ্য রেজিস্টর ইজ রেজিস্টর ইজ কেপ্ট উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ দ্যাট ইজ ডিলেটেড ফর, ঠিক আছে। কিন্তু একটা নির্দিষ্টটা মানে টেম্পারেচারে রাখতে হয় যাতে আমরা সেই কারেন্টটা বা আমাদের যে শর্তগুলো থাকে সেগুলো আমরা সুন্দরভাবে প্রয়োগ করতে পারি, সেই জন্য আমাদের এই মানে ম্যাটেরিয়ালগুলো ওহমিক লতে মানে প্রকাশ পায়। তারপরে এই যে আমি যেটা বললাম ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক চার্জ, তো আমি ফার্স্টে কোয়ান্টাইজেশন অফ চার্জটা বলে দিছি, তো কোয়ান্টাইজেশন চার্জ হলো যে কতগুলা নির্দিষ্ট বৈধ মান প্রকাশ করে, তো সেই মানে ইলেকট্রনের চার্জগুলোকে মানে এই যে নির্দিষ্ট আলাদা মানগুলো অনুমান করে একটি মৌলিক ইউনিটে সব মুক্ত অবিচ্ছিন্ন একাধিক চার্জের একটি ইলেকট্রন বা প্রোটনকে প্রতিনিধিত্ব করে ই। মানে আমি যদি বলি যে অনেকগুলো মুক্ত চার্জ ঘুরতেছে, তো সেটা একটা এলাকা মৌলিক এলাকা একটা ইউনিট একটা কোনো একটা প্রধান ফাংশনের আন্ডারে কাজ করতেছে চার্জগুলা, তো এই চার্জগুলোর মধ্যে যে ইলেকট্রন প্রোটন আছে, তো সেই প্রোটন বা ইলেকট্রনকে প্রতিটা ইলেকট্রন প্রোটনকে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করতেছে ই, এই যে এই ইটা। সো আমরা তাহলে বলতে পারি কিউ হলো যে চার্জ, তো ওই যে সূত্রটা আমি পাচ্ছি কোয়ান্টাইজেশনে কিউ ইকুয়াল টু এন এ, এন হলো নাম্বার কতগুলা চার্জ আছে আর চার্জের ই হলো ভ্যালু 1.6×10⁻¹৯ কুলম, ঠিক আছে। অ্যাডিটিভিটি, অ্যাডিটিভিটি হলো যে
কতগুলো চার্জ কিভাবে মানে ম্যাথমেটিক্যালি আমরা অ্যাড করতে পারি, আমরা যে মানে বীজগণিতীয় ভাবে আমরা কিভাবে একটা চার্জের মধ্যে আর কতগুলো চার্জ অ্যাড করতে পারি। তো মানে একটা সিস্টেম যখন রান হয় তখন দেখা যাচ্ছে অনেকগুলো চার্জ থাকে, শুধু একটা চার্জ থাকে না, সেই একটা চার্জের মধ্যে নেগেটিভ পজিটিভ থাকে, কিন্তু এগুলো অনেক ধরনের চার্জ থাকে, অনেকগুলো থাকে, তো অসংখ্য থাকে, সেগুলোকে একসাথে কিভাবে করতে হয় সেভাবে আমরা একটা বীজগণিতীয় ভাবে করে থাকি, থেকে সেটাকে সেটা হলো চার্জের একটা ধর্ম। আর একটা ধর্ম হলো কনজারভেশন। তো কনজারভেশন হলো যে মূলত কনজারভেশনটা হলো যে যে একটি বিচ্ছিন্ন সিস্টেমের মোট চার্জের সবসময় স্থির থাকে, ঠিক আছে। একটি এখানে কনজারভেশন বলতে বিচ্ছিন্ন সিস্টেম, বা আমরা যদি বলি যে একটা কোনো একটা সিস্টেমের আন্ডারে যে সবগুলো চার্জ থাকে সেগুলো মানে সিস্টেমের সাথে সমানুপাতিক পর্যায়ে থাকে, মানে কোনো কখনো দেখা যায় না একটা সিস্টেমে দুইটা চার্জ আর একটা সিস্টেমে তিনটা চার্জ। যদি এরকম হয় যে একটা সিস্টেমে দুইটা আছে তো আরেক পরেরটাতে দুইটাই থাকবে, মানে একটার জন্য আরেকটা কাজ করবে, একটা যদি বেশি হয় একটা কম হবে না, দুইটাই বেশি থাকবে দুইটি না হয় কম থাকবে, সেই জন্য হলো কনজারভেশন, মানে হলো যেটা মানে সমানুপাতিক সম্পর্ক বিরাজমান থাকে দুইটার মধ্যেই। তারপরে যে এটাই হলো নেক্সট কোশ্চেন, একটা ছিল যে ডিসিসি তে আসছে, মানে ঢাকা সিটি কলেজে আসছিল, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কনভারসেশন কনজারভেশন অফ চার্জ। তো কনজারভেশন অফ চার্জটা হলো যে এটা হয়তো বা তৈরি করা যাবে না হয় ধ্বংস করা যাবে, কিন্তু যখন একটা চার্জ মানে একটা অবজেক্ট থেকে চার্জগুলো গ্রহণ করবে অবশ্যই আরেকটা অবজেক্ট সেই চার্জটা ওই চার্জটি এবার ত্যাগ করবে, না হলে কিন্তু মানে সেই সমানুপাতিক সম্পর্কটা বিরাজমান থাকে না, ঠিক আছে। তো ফর এক্সাম্পল এখানে যদি আমরা বলি যে আমরা যখন চুলে মানে চিরুনি দিয়ে আছড়াই তখন হলো যে নেগেটিভ চার্জ হয়, মানে আমাদের ওই যে মানে বলে চিরুনিটা, ঠিক আছে, তখন কিন্তু আমাদের চুলটা সঙ্গে সঙ্গে পজিটিভ চার্জে রূপান্তর হচ্ছে। যদি পজিটিভ না হতো তাহলে কিন্তু চিরুনিটা নেগেটিভ হইতে পারতো না, কারণ আমি আগে বলে দিছি যে একটা না একটা চেঞ্জ মানে সমানুপাতিক থাকবে, যেটা যদি এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, আর এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ, করে দুইটা বস্তুর দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা করা হবে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে, না হলে এটা কারেন্টটা তৈরি হবে না, বা আমরা যে বলে যে চার্জ হবে না, এটাই হলো কনজারভেশন বলা হচ্ছে, ঠিক আছে। আর এখানে ডিফাইন হলো সেমি কন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, এগুলো হলো সবচেয়ে ইজি। কন্ডাক্টর হলো যে তড়িৎ পরিবাহী, মানে এগুলো সব বিদ্যুৎ কোনো বাধা ছাড়া অণু থেকে অণুতে ইজিলি মুভ করতে পারে। তো এখানেও যে সেটা বিস্তারিত রাখা যাবে পরীক্ষা, যেহেতু নাম্বার তুলতে হবে তো সেভাবে বলা আছে, উদাহরণ সহ বলা ছিল যে কপার, স্টিল, এগুলো হলো বিদ্যুৎ সুপরিবাহী একটা পদার্থ, এরা ইজিলি পড়তে পারে। ইনসুলেটর হলো বিদ্যুৎ কুপরিবাহী, এখান থেকে বিদ্যুৎ কখনোই যাবে না, এরকম একটা সিস্টেম। তো এখানে মোস্ট হলো কম্বিনেশন হলো কার্বন এবং ক্লে, একটা যদি আমরা যদি কোনো একটা পদার্থ বানাই যদি সেখানে কম্পোনেন্ট হিসাবে কার্বন এবং মাটি যেটা বলা হয় সেই মাটি যদি একটা মিশ্রণ তৈরি করা হয় তাহলে সেটার ভিতর দিয়ে কখনোই কারেন্ট পাস করবে না, সেই জিনিসটাকে বলা হয় ইনসুলেটর। তো ইনসুলেটর সেখানে পড়ে নিলেই হবে, ইজি সবচেয়ে জিনিস। আর সেমি কন্ডাক্টর হলো যেটা হলো অর্ধপরিবাহী, আমরা বাংলায় বলি অর্ধপরিবাহী, যেটা হলো যে মানে কতগুলো শর্ত দিয়ে দিবে যে এই শর্তগুলো যদি মানে তাহলে সেটা পাস করবে, কারেন্টটা পাস করবে। যদি এখন হলো এটা যদি আমরা বলতে পারি এখানে সিলিকন, জার্মেনিয়াম, এরকম অনেকগুলা কম্পোনেন্ট মানে একটা পদার্থতে আসে, তো ওরা কতগুলা কন্ডিশন অ্যাপ্লাই করতে বলতেছে আমাকে, যদি আমি কারেন্টটা পাস করতে চাই আমার যদি সেই কন্ডিশনটা মেনে নেই, আমার যদি আমি মানি যে হ্যাঁ আমার কন্ডিশনগুলো আসে তাহলে আমি সুন্দর করে কারেন্টটা পাস করতে পারবো, যদি আমার না থাকে সে আমাকে কারেন্টটা পাস করতে অনেক দিবে কিন্তু আমাকে অল্প অল্প করে কারেন্ট পাস করতে দিবে। দেখা গেছে যে আমার যদি 500 ভোল্টেজের একটা কারেন্ট থাকে তো আমার ওখান থেকে ও আমাকে কারেন্ট পাস করতে দিচ্ছে হলো 250, 240 এরকম করে, যেহেতু আমার শর্তগুলা মানছি না এই জন্য। তো আমার এখন মেইন থিং চলে আসতেছে ম্যাথগুলা। তো আমি ফার্স্টেই হলো যে সবচেয়ে যে ক্রুশিয়াল একটা ম্যাথ মানে সবচেয়ে মানে কঠিন যেটা ধরা হয় মানে গ্রাফ হিসাবে, তো মানে স্থানাঙ্ক দিয়ে চিত্র দিয়ে করা হয় ফিগার, সেই ম্যাথটাতে চলে গেছি। তো ম্যাথটার ফার্স্ট কোশ্চেনটা ছিল যে ফিগার 6.3, তো ফিগারটার পরে আঁকা আছে শোজ থ্রি চার্জ Q1, Q2 and Q3 হট ফোর্স অ্যাক্টস অন Q1। আমাকে বলা হচ্ছে যে তিনটা চার্জ দেওয়া আছে, তিনটার মধ্যে Q1, তো Q1 আমার হলো কেন্দ্রবিন্দু, যেহেতু আমাকে বলে দিছে যে Q1 থেকে আমার চার্জগুলো যাবে। সো অ্যাজিউম দ্যাট আমাকে মানগুলো দিয়ে দিছে, Q1 এর মান হলো এত, এখানে Q2 এর মান এত, Q3 এর মান এত। এখানে অনেকে বলতে পারছে মাইনাস প্লাস, এখানে মাইনাস দাও কেন,
এটা কোনো ভ্যালুর আগে অ্যাড হবে না, কারণ হলো যে আমার সেটা হলো এটা কিউ ওয়ান চার্জটা হলো মানটা, এটা হলো ওটা নেগেটিভ, এটা হলো নেগেটিভ ধর্ম বহন করতেছে, আর কিউ টু হলো পজিটিভ বহন ধর্ম বহন করতেছে। আমরা এই প্লাস মাইনাস দেখে চার্জের আগে প্লাস মাইনাস দেখলে বুঝবো যে এটা হলো জাস্ট ধর্মটা রিফ্লেক্ট করতেছে, এটা কোন ধর্ম। তো এখানে আর ওয়ান টু আর ওয়ান থ্রি এটা হলো দূরত্বটা, মানে কিউ ওয়ান চার্জ থেকে কিউ ওয়ান টু চার্জের দূরত্ব হলো 1.5, আর কিউ ওয়ান থ্রি ওয়ান থেকে কিউ ওয়ান থ্রি পর্যন্ত চার্জের দূরত্ব হলো 10 সেন্টিমিটার। আর এখানে থিটা দেওয়া আছে, এটা জাস্ট একটা কারণ আছে। সো আমি অঙ্কে চলে যাই, চিত্রটা হলো এইটা, ঠিক আছে। এখানে হলো আমার স্থান অঙ্ক ধরে করতে হবে, যেহেতু আমার এখানে থিটার কাজ আছে, তো আমার এটা কোণ বের করতেই হবে। তো আমি স্থানাঙ্ক সহ আমার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দিয়ে করতে পারবো। তো এখানে হলো আমার, আমি এটা জানি যে উপরে হলো ওয়াই, এখানে হলো এক্স, এখানে হলো এক্স প্রাইম, আর এখানে ওয়াই প্রাইম, ঠিক আছে। সিম্পলি এখানে ফার্স্টে চিত্রটা দেখতে হবে যে আমাকে কোন দিকে ডাইরেকশনটা দিয়ে দিছে, ঠিক আছে। তো আমাকে এখানে বলা হয়েছে যে এফ ওয়ান টু এর ডাইরেকশনটা হলো এক্স এক্স এর উপর, ঠিক আছে। কিন্তু এফ ওয়ান থ্রি এর ডাইরেকশনটা বলে দিছে যে প্লাস এক্স আর মাইনাস ওয়াই এর। আমি এটা কিভাবে বললাম প্লাস এক্স আর মাইনাস ওয়াই, কারণ এটার হলো যে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, এখানে লেখা আছে। এই যে ফার্স্টে যদি আমি ইয়াটা চিত্রটা ধরি, এখানে এই যে আমি বলে দিছি যে এখানে এফ ওয়ান এর যে তীরচিহ্ন দেওয়া ডাইরেকশনটা, এখানে হচ্ছে ডাইরেকশনটা আমাকে তীরচিহ্ন দিয়ে বুঝতে পারবো। আমার এই ডাইরেকশনটা দেখলে বুঝতে পারবো যে আমি কোন দিকে কোন মানের আমার স্থানাঙ্কটা বসবে, কোঅর্ডিনেটটা বসবে। দুই নাম্বার চিত্র দেখতে পারো যে এখানে আমি লিখে দিছি এখানে এক্স ওয়াই, মানে আমি এটা যখন স্থানাঙ্ক লিখি তখন আমার ফার্স্টে থাকে এক্স এর মান, তারপরে কমা দিয়ে রেখে ওয়াই এর মান। তো যদি এক্স এর মানগুলা আমার যদি এরকম ডাইরেকশন যদি এই ঘরটাতে থাকে, ঠিক আছে, এরকম যদি ডাক দিয়ে এই পাশে কোনোটা দিয়ে দিল তীরচিহ্ন, ঠিক আছে, তখন আমাকে বুঝে নিতে হবে এক্স আর ওয়াই এর মান দুইটাই মানে পজিটিভ, যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, ঠিক আছে। ঠিক আছে, তো আমার এখানে দেখতে হবে 1 2 3 4, আমার হলো মানে বাম দিকে ঘুরতে থাকে, 1 এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তো প্রথমটাতেই হলো এক্স ও ওয়াই এর মান দুইটাই পজিটিভ। যদি আমার মান এদিকেও থাকে এটা হলো ওয়াই এর মান 0, যদি এখানে থাকে তখন হলো এক্স এর মান 0, কারণ হলো আমার এটা ওয়াই এর উপর পতিত হয়েছে, আর এটা হলো এক্স এর উপর পতিত হয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে হলো ওয়াই এর মান 0, এক্স এর যেহেতু মান আছে, ঠিক আছে। তো আমার এখানে লেখা যাচ্ছে যে এক্স এর একটা মানে আমি আমি জাস্ট ফার্স্ট এটা বলে নিই, তারপর পরে চিত্র লেখা বোঝা যাবে। আমার হলো এখানে পজিটিভ পজিটিভ, আর এখানে হলো যে আমি হাতের বামে গেছি, আমি বললাম যে এক্স প্রাইম, ঠিক আছে। তো এক্স এর জন্য এই পাঁচটুকু হলো পজিটিভ, ঠিক আছে। এই দেখ এখানে হলো এক্স এর মান পজিটিভ, আবার এই যে এই নিচের ঘরটাতেও এক্স এর মান পজিটিভ, এখানে হলো এক্স এর মান নেগেটিভ, তিন নাম্বার ঘরেও এক্স এর মান নেগেটিভ। এটা হলো যে এটা হলো যে আমরা এইচএসসিতে করছি যে মানে কোঅর্ডিনেট স্থানাঙ্কের অঙ্ক, বৃত্তের অঙ্কগুলা, তারপরে সরলরেখার অঙ্কগুলো, তখন যে স্থানাঙ্ক ব্যবহার করছি সেই অঙ্কগুলোতে আমি এগুলো ব্যবহার করছি, ঠিক আছে। তো এখানে আমরা ফার্স্টে লিখবো এক্স এর মান, তারপরে কমা দিয়ে ওয়াই এর মান। তো আমাকে দেখতে হবে যে কোন পাশে কোন ঘরে আছে। আমার ফার্স্ট ঘরে থাকলে দুইটার মানই পজিটিভ থাকবে, যদি সেকেন্ড ঘরে চলে যায়, যদি রেখাটা সেকেন্ড ঘরে বা ডাইরেকশনটা সেকেন্ড ঘরে থাকে, তখন আমার একটা এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ ধরতে হবে। আবার যদি এরকম তিন নম্বর ঘরে যায় দুইটাই নেগেটিভ চলে আসবে, আর যদি ফোর্থ নম্বর ঘরে আসে তাহলে এক্স এর মান পজিটিভ ওয়াই মান নেগেটিভ। আমার হলো 1 আর 4 এই ম্যাথে লাগবে। তো আমি এখানে যদি দেখি তিন নম্বর চিত্রে এফ ওয়ান টু এর মানটা যে ডাইরেকশনে দেওয়া, এটার স্থানাঙ্ক হলো এক্স, এক্স এর মানটা থাকবে আর হলো 0, ঠিক আছে। আমি যে কত মান জানি না, কিন্তু আমার ওয়াই এর মানটা জানি 0, কারণ হলো এক্স এর উপর পতিত হয়েছে কিন্তু ওয়াই এর কোনো মান নেই, যেহেতু আমার এক্স এর উপর রেখাটার এক্স এর উপরই আছে। কারণ যদি আমার ওয়াই থাকতো তাহলে আমি উপরে চলে যেত, যদি ওয়াই এর কোনো মান থাকতো, ঠিক আছে, কারণ ওয়াই এর ভ্যালুটা উপরে সবগুলা, যেহেতু আমার নাই তাহলে এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা জাস্ট ধরে রাখ যে এই মানে বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স ইকুয়াল টু এক্স আর 0, ওয়াই এর মান 0 আর এক্স এর মান তো আছে একটা পজিটিভ মান, এক্স এর একটা পজিটিভ মান। আর এখানে আমার এটা টান দিয়ে ধরে নিছে যে এই পাশে আমার যদি এই রেখাটা এই পাশেও যাইতো, এই পাশেও যাইতো, জাস্ট যদি রেখাটার উপরে না যাইতো, জাস্ট এখানে একটা বিন্দু দিয়ে দিছে, সো আমার একটা মানটা ধরে নিতে হবে যে এক্স একটা পজিটিভ মান, ওয়াই একটা নেগেটিভ মান আছে। আমি যেহেতু বললাম চার নাম্বার কোয়াড্রেন্টে যেখানেই থাকুক এক্স একটা পজিটিভ, এটা ওয়াই একটা নেগেটিভ মান থাকবে। তো আমার এখন কথা হলো যে আমার যে সূত্রটা, আমি যে সূত্রটা জানি সেটা হলো যে এফ ওয়ান এক্স ইকুয়াল টু এফ ওয়ান টু এক্স প্লাস এফ ওয়ান থ্রি এক্স,
ঠিক আছে, আমার যে মানে দুইটা মানে বিন্দুর আমার হলো যে মানে মোট শক্তিটা কত, ঠিক আছে, এক্স এর এক্স অ্যাক্সিসের জন্য এফ ওয়ান এক্স ইকুয়াল টু এফ ওয়ান টু এক্স এফ ওয়ান থ্রি এক্স, যেহেতু তিনটা বিন্দু আর হলো আমার মূল বিন্দু হলো কিউ ওয়ান, তো আমার ওয়ান হলো কমন থাকবে, একটাতে ওয়ান টু এক্স এবার একটাতে ওয়ান থ্রি এক্স। আবার সেম ওয়াই অ্যাক্সিসের জন্য এফ ওয়ান ওয়াই লিখলাম, আমার যেহেতু মূল বিন্দু ওয়াই, চার্জ হলো ওয়াই, ওয়ানের জন্য ওয়ান ওয়াই, তারপর ওয়ান টু ওয়াই আর ওয়ান থ্রি ওয়াই, ওয়ান ওয়ান হলো কমন থাকবে সব জায়গায়। তো এখানে আমরা ম্যাথে আমরা দেখতে পারবো যে এই যে এই জায়গাটা ডাইরেকশন অফ, আমরা যখন আর আমরা যখন ফোর্সটা বের করছি, ফোর্সের সূত্র সবাই জানি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান ইন্টু কিউ টু আর স্কোয়ার, ঠিক আছে। তো এপসাইলনের মানটা হলো নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, ঠিক আছে। আর বাকি চার্জের মান দেওয়া ছিল, তো আমার এখানে আসে ওয়ান পয়েন্ট টু নিউটন আর এখানে এফ ওয়ান সি এর আসে ওয়ান পয়েন্ট এইট নিউটন, ঠিক আছে। তো আমার দেন হলো যে ফিগারের জন্য যে আমার এক্স ওয়ান এর এক্স এর এক্স এক্স এর জন্য যেটা আসবে মান, একটা মানে মোট বল পাবো, আবার এফ ওয়ান ওয়াই এর জন্য একটা মোট বল পাবো, ঠিক আছে। তো আমার এখন দেখতে হবে যে এই দুইটার এখানে মানে আমি কেন এখানে সাইন লিখলাম আর এখানে কেন ওয়াই এর জন্য কস লিখলাম, ঠিক আছে। সো আমি এখানে বলতে পারি যে আমি যেহেতু বললাম যেহেতু এখানে এক্স এর মান উপর, তাই এখানে এফ ওয়াই ও সাইনের জন্য কস হবে না, মানে সাইন বা কস কিছু হবে না, কারণ হলো যে আমার এখানে কোনো ওয়াই এর কোনো ভ্যালু আসতেছে না, ঠিক আছে, কারণ এক্সটা হলো জাস্ট নিজের উপরই পতিত আছে। যদি আমার যদি এমন হইতো যে এক্স ওর মানও আছে ওয়াই এর উপরে মানও আছে, এখানে যদি বিন্দুটা হইতো জাস্ট এখানে, তাহলে আমার আমি সাইন বা কস কোনো একটা নিতাম, যেহেতু আমার শুধু এক্স এর উপর পতিত হয়েছে বিন্দুটা, শুধু আমার কোনো সাইন বা কস কিছু নিতে হবে না এফ ওয়ান টু বা এফ ওয়ান থ্রি এক্স এর জন্য, ঠিক আছে, কোনো এফ ওয়ান টু এর জন্য কোনো কিছু নিতে হবে না, কারণ এফ ওয়ান টু এর বলটা মানটা হলো যে এক্স এর জন্য, এক্স এর একটা ভ্যালু আছে ওয়াই এর মান জিরো, ঠিক আছে, কোনো সাইন আর কস হবে না। আর এফ ওয়ান থ্রি এর সাইন আর কস হবে কারণ হলো যে এখানে এক্স এর মান পজিটিভ ওয়াই মান নেগেটিভ, তাই সাইন আর কস হবে, কারণ আমি যদি এখানে একটা মানে লম্বটা নিই বা আমরা যদি এখানে একটা দেখা টানি, তাহলে আমি একটা লম্ব বাই ভূমি বা আমরা সাইনের যেটা জানি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এখানে যেহেতু ভূমি নেই তাহলে আমরা এটা এক্স এর জন্য ব্যবহার করবো। এই যে এখানে দেখতে পারো যে এক্স এর মানটাকে আমরা ভূমি ধরতেছি আর ওয়াই এর মানটাকে লম্ব, কারণ আমরা যখন আমরা একটা ম্যাথ করি, আমরা যখন একটা লম্ব বা ভূমি আঁকি, তখন আমরা দেখি যে মাটি যেটা ভাবি সেটা হলো ভূমি, ঠিক আছে, আর যেটা হলো লম্বা দাঁড়ায় আছে সেটাকে আমরা লম্ব বলি, ঠিক আছে। তো আমরা এখানে ওয়াইটাকে লম্ব আর এক্সটাকে ভূমি, তো আমার একটা সোজা ট্রিক্স বলতে হলো যে সাইনের মানে কোনো আমরা ভূমি পাই না, তাহলে আমার এখান থেকে ভূমি পাবো, তাহলে আমার ভূমির জন্য এক্সের মানে হলো আমার সাইন ব্যবহার করব, ঠিক আছে। আর হলো যে আমি এখানে এখানে লম্ব নাই, তাহলে আমি লম্বের জন্য ওয়াই এর জন্য আমরা কস ব্যবহার করব, ঠিক আছে, কারণ আমার এখানে লম্ব নাই, আমি কস ব্যবহার করলে লম্ব পাবো, আমার এখানে ভূমি নাই আর সাইন ব্যবহার করলে আমি ভূমি পাবো। সেটা আমি ছোট আমি বুঝার জন্য যে সহজে বুঝতে পারি, আমরা এখানে একটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি যে কেন আমরা ব্যবহার করছি। এখানে সবাই একটু দেখতে পারো, যে একটু কষ্ট করে দেখতে পারো যে এখানে স্টার দেওয়া আছে, স্টার দেওয়া বলতে আছে বলতে কারণ এই দুইটার মানে রেখাগুলো দেওয়া আছে। আমি যে চিত্র দেখতে পেলাম যে আমার এফ ওয়ান টু এখানে গেছে, এফ ওয়ান থ্রি এর রেখাটা এদিকে আছে, তো আমি যদি এখানে একটা রেখা টানি, তাহলে আমার আমি বলতে পারি যে আমার আছে যে অতিভুজ, আমি যেখানে যদি এক্স এর জন্য আমি যেহেতু বললাম যে সাইন লম্ব বাই অতিভুজ, তো আমার হলো যে এখানে লম্বটা নাই, ঠিক আছে, সরি এখানে লম্বটা আছে, এখানে ভূমিটা নাই, ঠিক আছে, আর এখানে সরি আমি এক্সট্রিমলি সরি আমি ভুল বলছি, এখানে এটা হবে কস, কারণ আমার এখানে আছে যে আমি যদি ধরি ভূমি বাই অতিভুজ হলো আমার কস, কারণ আমি যদি এখানে লম্বটা নিই আমার এটা হলো লম্ব, লম্বের বিপরীত যে রেখাটা সেটা হলো অতিভুজ আর যেটা লম্বের মানে দাঁড়ায় থাকে সেটা হলো ভূমি, আমার এই রেখাটা হলো ভূমি আর এই রেখাটা হলো অতিভুজ, দুইটা দেওয়া আছে, তো এটার জন্য আমার এখানে হলো কস আর এখানে লম্ব দেওয়া নেই, আমি লম্বটার জন্য আমি এই যে সাইনের সূত্র বের করে সরি কসের সূত্র বের করে আমি লম্বটা বের করতে পারবো। তো আমি কি বলছি, যেহেতু এক্স হলো ভূমি, তো ভূমি যে যার যেটা নাই, মনে করো এক্স মানে সাইনের কোনো ভূমি নেই, তো এক্স এর মানে সবসময় সাইন বসবে, আর লম্ব হলো ওয়াই, আর কস এর মানে লম্ব নাই, তা ওয়াই হলো মানে আমরা লম্বের জন্য ওয়াই এর মানে আমরা কস ব্যবহার করব। সিম্পলি আমরা কিন্তু ম্যাথে সেই জিনিসটা ব্যবহার করছি, কারণ আমার এখানে হলো যে ভূমিটা দেওয়া আছে, অতিবস্তু দেওয়া আছে, লম্বটা নেই, তাহলে আমরা কস
এখানে দেওয়া আছে যে লম্ব আছে কি জানি অতিভুজ আছে কিন্তু ভূমিটা নাই, তো আমি এখানে কি বের করতে পারবো সাইন, যেখানে যেটা নাই সেই মানটা আমি বসায় দিব। তো আমি ম্যাথে যদি দেখি এই যে আমার এখনো যে এফ ওয়ান এক্স, এক্স এর জন্য আমি কি বলছি এক্স এর হলো ওটা ভূমি, সাইনে কোনো ভূমি নাই, তাই আমি এক্স এর মানে সাইন নিছি, মানে এই যে থার্টিন, কারণ আমার তেরোতেই হলো যে আমি আগে বলছি যে আমার হলো নিচের যে স্থানাঙ্কটা এই এই যে ওয়ান পয়েন্ট থ্রি এর জন্য প্লাস ও এক্স এর ওয়াই মাইনাস মান দুইটাই আছে, কিন্তু এখানে ওয়াই এর কোনো জিরো মান নাই বা এক্স এর কোনো জিরো মান নাই, তার জন্য সাইন বা কস থাকবে। তো আমার যেহেতু ওয়ান আর থ্রি এর জন্য সাইন বা কস আছে, তো আমার এখানে দেখতে হবে যে কোনটা পজিটিভ, এক্স এর হলো পজিটিভ মান, ওয়াই নেগেটিভ মান। তো আমি আগে বলছি যে এক্স এর জন্য আমি সাইন সাইন থিটা নিব, ওয়াই এর জন্য কস থিটা নিব, কারণ এক্স সাইনে লম্ব নাই, সাইনে সরি সাইনে ভূমি নাই, লম্ব বা অতিভুজ ইকুয়াল টু হলো সাইন, সাইনে যেহেতু ভূমি নেই, তো এক্স এর জন্য যদি আমি ভূমি আমি ভাবি যে ভূমি মানে যে কোয়ার্ড মানে আমি যে স্থানাঙ্কটা আঁকবো এই স্থানাঙ্কটা যখন আঁকবো তখন এটা হলো ভূমি, তো এক্স এর মানে আমি সবসময় সাইন দিব, তো সাইন দিয়ে করলাম সাইন থিটা, তো থিটার মান দেওয়া আছে, এফ ওয়ান থ্রি এর মান আমরা বের করছি আগে, তো বের করে জাস্ট গুণ করে দিব। আর এফ ওয়ান টু এর এখানে ভ্যালুটা আসছে কারণ হলো যে আমার যে এফ ওয়ান টু এর যে স্থানাঙ্ক বের করছি সেখানে এক্স এর মানটা আছে, তো আমার এখানে এক্স এর যে মানটা আছে সেই এক্স এর মানটা বসাই দিব। তো এখানে আবার যে জিরো এফ ওয়ান টু এর ওয়াই এর মানে জিরো, ঠিক আছে, কিন্তু এখানে ওয়াই এর মানটা জিরো বসেছে কারণ আমার এফ ওয়ান টু এ ওয়াই এর কোনো মান নাই, ভ্যালু নাই, এটা জিরো দেওয়া কারণ এক্স এর উপর পতিত হয়েছে দেখে। আবার এখানে ওয়ান থ্রি ওয়াই এ যেহেতু এটা আমি ওয়াই ধরছি লম্ব, কসে হলো লম্ব নাই, কসে হলো ভূমি নাই অতিভুজ, ঠিক আছে। আর এখানে আমি মাইনাসটা দিছি কারণ হলো যে আমার হলো যে ওয়াইটা হলো নিচের দিকে নামছে, যে স্থানাঙ্কটা দেখতে পারি এখানে হলো যে স্থানাঙ্কটা হলো যে এক্স এর জন্য প্লাস ভ্যালু আর হলো ওয়াই এর জন্য নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। এই জন্য আমার ওয়াই এর মান যখন ওয়ান থ্রি এ ওয়াই এর মান বসাবো তখন আমরা মাইনাস দিয়ে নিব, তো মাইনাসটাকে দিলাম আমি এখানে গুণ করে দিছি, গুণ করে এখানে মাইনাস একটা ভ্যালু আসছে। টোটাল ম্যাথটাই হলো সাইন আর কসের, এই হলো মানে ম্যাটার কিভাবে সাইন আর কস হয়েছে বা এটা কি জন্য হয়েছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জাস্ট নক করিস, আমি কমেন্ট করলে আমি তোর সবকিছু ডিটেলস বুঝে দিব, ঠিক আছে। আর আমি আবার উপরের অঙ্ক গুলাতে যাই, আমি যেহেতু আমি স্কিপ করে আসি, উপরের অঙ্কগুলো সবগুলো হলো ইজি, ঠিক আছে। এই অঙ্কটা হলো যে আমাদের বইয়ে যে এক্সাম্পল ওয়ান আর টু আছে দুইটা একসাথে সমন্বয়, কারণ হলো যে দুইটাই মানে একটা একটা মানে রিলেটেড, তো আমি একসাথে লিখে ফেলছি। তো প্রশ্নটা আমি না পড়ি কারণ প্রশ্ন অনেক বড়, তো প্রশ্ন জাস্ট বলা আছে যে একটা কপার পেনি মানে একটা মুদ্রা, কপারের তৈরি একটা মুদ্রা 3.1 গ্রাম, তো যে মুদ্রাটা তৈরি হয়েছে ওটা যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে ওটা কপার ধাতু দিয়ে তৈরি হয়েছে, তো কপার ধাতুর আলাদা ওজন আছে, ঠিক আছে, এটা আণবিক ভর আছে আলাদা, তো এই কপার ধাতুর আলাদা ওজন, আর এখানে আমার দেওয়া আছে মুদ্রাটার ওজন, ঠিক আছে। আমরা আর কি দেওয়া আছে, আমি দেখতে পাই যে এখানে যে পজিটিভ চার্জ দেওয়া আছে 4.6×10⁸, ঠিক আছে, আর নেগেটিভ ইলেকট্রিসিটি চার্জ দেওয়া আছে, দুইটা ইকুয়াল, ঠিক আছে। আর এখানে পরের প্রশ্নে দেওয়া আছে মানে বল দেওয়া আছে, তো আমার এখানে দেখতে হবে যে এন নট হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, এম হলো ম্যাস অফ দ্য কয়েন, আমি যেটা বললাম মুদ্রার ওজন হলো 3.1 গ্রাম, এটা ছোট হাতের এম দেখলে বুঝি যেটা বস্তুটার ওজন হলো ছোট হাতের এম দিয়ে বোঝায়, আর বড় হাতের এম হলো যে মুদ্রা মানে ছোট বস্তুটা যে জিনিসটা দিয়ে তৈরি উপাদান দিয়ে তৈরি সেটা হলো বড় হাতের এম। সো আমরা সেই সূত্রটা জানি হলো যে মানে এটা সংখ্যা বের করতে কতগুলা উপাদান মানে ধাতু মানে কি বলে অণু আছে একটা মুদ্রার মধ্যে বা যে জিনিসের মধ্যে, তো আমি সেটা বের করতে পারি n/n₀ ইকুয়াল টু m/m₀। তো আমরা সেই সূত্র জাস্ট বসাই দিছি, অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সবাই জানি 6×10⁃ অ্যাটম পার মলিকিউল, ঠিক আছে। আর হলো যে ম্যাস যে এই ছোট হাতের এম, মুদ্রার ওজন 64 গ্রাম হলো পার মোল হলো এটা হলো কপারের ওজন আণবিক ভরটা, ঠিক আছে। তো আমরা এখানে জানি যে সূত্রটা বলছিলাম কিউ ইকুয়াল টু এন এ, যে এটা কতগুলো সংখ্যা আছে আমার এখানে 2.0 এতগুলো অ্যাটম আছে, তো এগুলো দিয়ে দিলাম। আর হলো ওটা 4.6 ওটা চার্জটা দেওয়া ছিল, আমি বললাম যে এটা কত চার্জ আছে আমার আমার মানে মানে কপারের অ্যাটমে কতগুলো পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে, তো এটা হলো চার্জটা কুলম দেওয়া আছে 4.6, আমি এটা গুণ করে দিছি, তো আমি মোট যতগুলো চার্জ ওই ইয়াতে মুদ্রার চার্জ আছে মোট এতগুলো 1.3×10⁵ কুলম। তারপর এখানে আমি যদি বলতে পারি সূত্রটা হলো যে এফ ইকুয়াল টু 1/4πε₀ কিউ ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এটা প্রপোর্শনাল, তো প্রপোর্শনাল, তো এখন আমি যদি বলি যে কিউ ওয়ান কিউ টু সমান কারণ আমার এখানে দুইটার চার্জই হলো সেম,
মানে মোট চার্জ হলো এটা, তো আমি কিউ1 কিউ2 দুটো ভিন্ন বস্তু নাই যেহেতু, এখানে কপার দেওয়া শুধু, তো এখানে শুধু আমি কিউ বসাবো, ঠিক আছে? তো আমি কিউ স্কয়ার করে দিতে পারি, কারণ হলো কিউ1 ইনটু কিউ2 হলো কিউ স্কয়ার, সরি এখানে এটা স্কয়ার হবে, সো একটু লিখে নিছি এখানে স্কয়ার, কিউ1 ইনটু কিউ2 হলো কিউ স্কয়ার, ঠিক আছে? তো আমি এখানে আমার আমার এখানে আমি ফার্স্টে বসিলাম যে আমার এখানে বল দেওয়া আছে পাউন্ডে, এলডি হলো পাউন্ড বোঝায়, তো আমি জানি 1 LD সমান হলো 4.8 মানে নিউটন, ঠিক আছে? তো আমার এখানে যে মানে পাউন্ড আছে, পাউন্ড থেকে আমার নিউটন নিতে হবে, তো আমি নিউটনে নিতে হবে যে আমাকে যদি বলে পাউন্ড থেকে নিউটনে নাও, আমি জানি 1 পাউন্ড সমান হলো 4.5 নিউটন, তো আমি যেই সংখ্যাটা দেওয়া থাকবে আমার যদি এখানে 1000 থাকতো পাউন্ড, তো আমি 1000 পাউন্ডকে জাস্ট 4.5 দিয়ে গুণ দিয়ে দিতাম, আমার হচ্ছে এটা ইয়ে চলে আসতো, নিউটনে চলে আসতো। এটা হলো সিম্পলি যারা সূত্রটা জাস্ট মুখস্থ রেখে ম্যাথটা করে ফেল দিবি, ঠিক আছে? সো এই ম্যাথটা গেল, আর বাকিগুলো হলো সবচেয়ে সোজা সোজা, এগুলো আর কোনো কিছু বুঝে নেই, যে একটা বুঝে দিই, এটা হলো যে এখানে দেওয়া আছে যে আলফা পার্টিকেল মানে আলফা উপাদানে বস্তুতে এত মানে চার্জ আছে, আর এটা হলো এই চার্জটা হলো ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক 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 সরি, এটা হলো মানে কি বলবো ইলেকট্রিক চার্জ যেটা বলা হয়, একটা হলো গ্র্যাভিটেশনাল চার্জ ফোর্স, সরি একটা হলো ইলেকট্রিক বল মানে মানে আধানের জন্য যে বলটা থাকে, আরেকটা হলো যে মহাকর্ষীয় বল, ঠিক আছে? দুইটার জন্য আলাদা সূত্র, তো মহাকর্ষীয় বলে হয় ভর লাগে, আর ইলেকট্রনের জন্য হলো আমার চার্জ লাগে, ঠিক আছে? আর এখানে আমার সব মানটা দেওয়া আছে, আর হলো দূরত্ব দেওয়া আছে 10^-3, আর কিউ1 কিউ2 সব হলো মানে কিউ ভোট ধরতে পারি, মানে কারণ যেহেতু ওখানে একটা উপাদান দুইটা চার্জ হবে, তো এটা কিউ স্কয়ার করে দিব 3.2^-27, আর এখানে হলো বস্তুগুলার ভর, যেহেতু গ্র্যাভিটেশনাল আমি বললাম ভর লাগে, তো এখানে এম দেওয়া m1 m2 মানে দুটোই সমান 6.8, তো এটা হলো স্কয়ার করে দেবে m2 m2 হয়ে যাবে। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর জন্য হলো মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো 6.67 × 10^11, সরি 1 লিখছি আমি, ভুল লিখছি অনেক, তো 10^11 হবে সরি নিউটন মিটার পার কেজি স্কয়ার, ঠিক আছে? তো এখানে ফার্স্টে আমরা যে সূত্রটা বসাইলাম, এখানে কিউ1 কিউ2 জায়গায় কিউ স্কয়ার হলো, কারণ দুইটার মানই সমান, কিউ স্কয়ার করে দিছি, ঠিক আছে? আর এখানে জি এর মান বসিয়ে দিছি, আর a1 m2 এর মান সমান দেখলাম, দুইটা স্কয়ার করে দিছি, ঠিক আছে? তো এখানে আমার হলো এখানে আমাকে ফার্স্টে বলা হয়েছিল যে কম্পেয়ার করতে, এখানে বলো যে যে কম্পেয়ার দিস ফোর্স উইথ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যাজ ইকুয়াল টু 6.67 × 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তো কম্পেয়ার করতে বলছে, আমি তাহলে কম্পেয়ার করে কি পাইলাম, এখানে হলো 10^-6 আর এখানে 10^-7, তো আমার 10^-6 এখানে কোনটা সবচেয়ে ছোট বা কোনটা সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী কোনটা? অনেকে বলবি 10^-57, কারণ এখানে হলো যে 57 সবচেয়ে বড়, 57 তো 6 এর থেকে অনেক বড়, কিন্তু তা না, যখন এইটার সামনে মাইনাস থাকবে তখন হলো 57 থেকে যত ছোট হবে মানে সবচেয়ে ছোট সংখ্যাটা সবচেয়ে ভারী বা শক্তিশালী হবে, কারণ এখানে মাইনাস মাইনাস হলো যে আমি যে বলি 1/2 হলো বড় 1/3 এর থেকে, আমরা এটা জানি না 0.5 হলো 0.5 হলো বড় 0.75 এর থেকে, জিনিসটা এইরকম, ঠিক আছে? তো আমার মাইনাসের থেকে মাইনাসের ক্ষেত্রে হলো যেটা সবচেয়ে ছোট সেটা হলো শক্তিশালী, তো আমরা এখানে বলতে পারি সো দা ইলেকট্রিক্যাল ফোর্স ইজ 10^51 টাইম স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স, যেহেতু আমরা এখানে বিয়োগ করে দিছি 57 থেকে 6 গেছে 51, এটা হলো 10^51 অনেক মানে শক্তিশালী, ঠিক আছে? তো পরের অঙ্কগুলো হলো সেম, এখানে জাস্ট কোশ্চেনে আমার দেওয়া আছে একটা পার্টিকেল, তো একটা পার্টিকেলে চার্জ দেওয়া আছে, তো চার্জ দুটো হলো সমান হবে, তো স্কোয়ার করে দিছি, স্কোয়ার করে দেওয়ার পর আমার হলো মান চলে আসছে, এটা হলো সেম। তো আমার মনে হয় না আর বাকি কোনো মানে প্রবলেম থাকার কথা, যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আবার যদি মানে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট হলো আমি যখন ভিডিওটা আপ করবো বা আমি যখন গ্রুপে দিয়ে দিব জাস্ট কমেন্ট করবি, কোনো কিছু জানার থাকে জাস্ট কোন জায়গাটা প্রবলেম সেটা জাস্ট একটু ফাইন্ড আউট করে আমাকে বলে দিবি যে হ্যাঁ এই জায়গাটা একটু প্রবলেম, একটু বুঝাই দেয়, আমি সবসময় বুঝাই দিব, আর কোনো কিছু চিন্তা করার কিছু নাই। আর ফিজিক্সটা একটু জাস্ট বুঝে করলে সবকিছু মানে ইজি, ম্যাথটা হলো বুঝে করা জিনিস, কোনো মুখস্থ কিছু না। তো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you.